দূরপাল্লার বাস চালুর দাবিতে ঈদের খুশির দিনে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবহন মালিক শ্রমিকরা। শুক্রবার দুপুর 12টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে মালিক শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় শ্রমিক নেতারা বলেন, বাস বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে, তারা ঈদ উদযাপন করতে পারেনি, এভাবে চলতে থাকলে শ্রমিকরা না খেয়ে মারা যাবে, দ্রুত দূরপাল্লার বাস চালু করার দাবি জানান তারা। ভয়াবহ পরিস্থিতির কারণে আজ ঈদের দিন পরিবার পরিজন নিয়ে যেখানে আনন্দে থাকার কথা সেখানে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তা সরকারের কাছে আবেদন, আগামীতে যেন আমরা এই আর আমাদেরকে মাঠে নামতে না হয় এবং ঈদের পরে যেন আমরা এই দূরপাল্লার এবং আন্তঃজেলা গাড়িগুলো চালাতে পারি। মানুষের যে কষ্ট, যে দুর্ভোগ যেভাবে দেখলাম এবং তাদের যে অতিরিক্ত টাকা ভাড়া দিয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থলে ঠিকই পৌঁছেছে, আসলে লকডাউন তো এটা বাধা দিয়ে রাখতে পারেনি, জনগণ ঠিকই তার গন্তব্যস্থলে চলে গেছে। তা আমরা বলতে চাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমরা এই 16 তারিখের লকডাউনের পর থেকে আমরা গাড়ি চালাবো, এদিকে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ঈদের দিনে অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। বেলা 11টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মালিক শ্রমিক যেতে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে দিলে হয়ে যায়।